খুব শখের একটা জিনিস বা প্রয়োজনীয় একটা জিনিস আজকে ঘরে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে থাকছে চিংড়ি মাছ ভোনার একটা মজাদার রেসিপি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এটা হলো কালকের ভিডিও মানে দ্বিতীয় রমজানের ভিডিও তো এখানে সন্ধ্যা রাতের জন্য কিছু রান্না হয়েছিল আর চিংড়ি মাছ ভোনাটা আমি রাত্রের জন্য করতেছিলাম তো রাত্রের জন্য চিংড়ি মাছ ভোনার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি প্রথমে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে চিংড়ি মাছও ভালোভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ বাজা হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাও আমি তেল আর তেলের মধ্যে ভেজে নেব তারপর আমি এখানে আদা রসুন আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর ভালোভাবে একটু কষিয়ে নিব তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তাহলে কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছ ভোনাটা আর হয়ে হয়ে ওঠার আগে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি তো এভাবেই কিন্তু আমি চিংড়ি মাছটা বোনা করেছিলাম আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এখন দেখা যায় সবজি খাওয়াই হয় না যেহেতু রোজার সময় দেখা যায় সবজি একবারই খাওয়া হয় না এখন মাছ বোনা বা মাংস বোনা যেটাই হোক বোনা বোনা খেতে ভালো লাগে ঝোল ঝোল কিছু খেতেই আর ভালো লাগে না তবে ভর্তা খেতে ভালো লাগে সব সময় কিন্তু আমাদের ঘরে ভর্তা থাকে তো আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আলু আর সিম একসাথে একটা ভর্তা এই বর্তাটাও খেতে ভীষণ ভালো লাগে তো সব সময় যে কোনো তরকারি রান্নার পরে আমি একটা ভর্তা বানিয়ে নিই মারতে বাবা বলেছিল যে বর্তাটা প্রতিদিনই রাখার জন্য তো দেখা যায় প্রতিদিনই একটা না একটা বর্তা থাকে ভিডিওর প্রথমেই তো বলে নিলাম আমার খুবই শখের বা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আজকে ঘরে নিয়ে আসছি আর সেটা হয়তো বা বুঝে ফেলেছেন যারা আমার আগের ব্লগুলো দেখেছেন আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আলমারি অর্ডার দিয়ে এসেছি আর আজকে সেটাই কিন্তু নিয়ে আসা হচ্ছে খুব শখের জিনিস ঘরে নিয়ে আসতে বলতে গেলে এটা কিন্তু প্রতিটা মেয়েরই একটা শখের জিনিস যার যার নিজের সংসারের যে জিনিসটাই কেনা হয় এটা কিন্তু খুব শখ থেকে কেনা হয় আর প্রয়োজনীয় থাকে সেই হিসাবেই বললাম যে আমার খুবই শখের বা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ঘরে এসেছে আসলে আমার ঘরে কোনো আলমারি ছিল না কিন্তু আমার ওই পাশের ঘরে ছিল আমার ঘরে ছিল না সেই জন্য আমার ঘরে দেখা যেত যে প্রতিদিন ইউজ করার যে কাপড় চোপড় ছিল আমি কিছু সেলফে রেখে দিতাম আরও কিছু থাকতাম তো সোফায় তো ঘরটা কিন্তু বেশ এলোমেলো থাকতো ভালো লাগতো না অনেক দিন ধরেই বলতেছিলাম যে আলমারি লাগবে লাগবে তো শেষ পর্যন্ত কিন্তু আজকে আমার ঘরে আলমারিটা চলে এসেছে আর এখন ঘরটা কিভাবে আমি গুছিয়ে নিলাম সেটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিব আর এই যে আলমারি ঢুকানোর জন্য প্রথমেই কিন্তু আমি জায়গা করে রেখেছিলাম আর সেই জায়গায় কিন্তু এখন রেখে দিয়েছে আলমারিটা এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আলমারির কালারটা আমি অন্য কালার দিতে চেয়েছিলাম কিন্তু কালারটা ঠিকঠাক হচ্ছিল না সেই জন্য ভাবলাম এই কালারই দিয়ে দিই কালারটা কিন্তু খুব বেশি একটা খারাপ না মোটামুটি ভালোই ছিল তো এই কালারটা আমি দিয়ে দিয়েছিলাম আলমারিটা বানাতে খরচ পড়েছিলো আমাদের তিরিশ হাজার টাকা তারপর যখন বাসায় নিয়ে আসে আরও কিছু টাকা খরচ হয় তো আলমারিটা নিয়ে আসার পর আমি কিন্তু আমার ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে আমার ঘরের পুরো লোকটা এখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিলো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ